নদিয়া জেলা সহ রাজ্যের সমস্ত বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা রাজ্যের সমদপ্তরে তাদের বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে আসছিলেন, তার কোনো সুরাহা না হওয়ায় তারা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতে তারা জয়ী হয় বলে জানা গেছে। মহামান্য বিচারপতি নির্দেশ দেন, 90 দিনের মধ্যে তাদের যে দাবি দাওয়া আছে সেগুলি রাজ্য সরকারকে পূরণ করতে হবে। আন্দোলনকারীদের অভিযোগ, এর পরেও রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ইউনিয়ন বিদ্যুৎ বন্টন কোম্পানি ঠিকা কর্মীদের জন্য অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানিয়ে এদিন তারা আন্দোলনে সামিল হন। শ্রমিকরা জানান, আগামী দিনে তারা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিদ্যুতের কাস্টমার কেয়ার সেন্টারে আমরা প্রত্যেকের যে ঠিকাকর্মীরা রয়েছি, প্রত্যেকটি বিভিন্ন দপ্তরের ঠিকাকর্মীরা রয়েছি, তাদের মূলত দাবি এটা বলা ঠিক চলে না। আজকে দাবি দিবস কেন করতে হচ্ছে, কেন ঠিকা শ্রমিকদের আজকে আসতে হচ্ছে রাস্তায়, পথে বিক্ষোভ দেখাতে হচ্ছে, তার একটাই কারণ, আজকে বিভিন্ন বছর প্রায় 2014 সাল থেকে আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি, কারণ এই ঠিকা শ্রমিককে জোর করে রাজ্য সরকারের যে সমদপ্তর আছে তার কালো তালিকাভুক্তর মধ্যে যে তালিকা রয়েছে সেই ন্যূনতম মজুরির তালিকার মধ্যে বিদ্যুৎ শিল্প পড়েই না, এবং সেটা আইন সিদ্ধ। কিন্তু এ তদপি আমরা বারবার বলা সত্ত্বেও, বিভিন্ন দপ্তরে আবেদন করা সত্ত্বেও তারা কিন্তু এই জিনিসটাকে মানছেন না, বরঞ্চ রাজমিস্ত্রির যে নির্মাণ শ্রমিকের তকমা দিয়ে আমাদের সেই মজুরি দিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে দুর্মূল্য বৃদ্ধির বাজারে এই ঝুঁকিপ্রবণ এবং দুর্ঘটনাপ্রবণ যে দপ্তর, আমাদের বিদ্যুৎ দপ্তর, তাতেও কর্মীরা কিন্তু সেই মুখ বুঝে এতদিন সেই কম বেতনে কিন্তু তারা কাজ করে আসছে। বাধ্য হয়ে আমরা হাইকোর্টে কেস করি। হাইকোর্টের বিচারপতি 29/7/2021 আমাদের পক্ষে একটি রায় দেন। রায়ে বলাই আছে ক্লিয়ারলি যে আগামী 90 দিনের মধ্যে এই সমস্ত ঠিকাকর্মীদের, বিদ্যুতের যত ঠিকাকর্মী আছে তাদের কাজের মূল্যায়ন করতে হবে বিদ্যুৎ দপ্তরকে এবং শ্রম দপ্তরকে দুজনকেই। ন্যূনতম মজুরির যে তালিকা রয়েছে সেই তালিকার মধ্যে বিদ্যুৎ শিল্প পড়েই না, এটা সবাই জানে এবং ডিপার্টমেন্টালি সবাই জানে। তো আমরা যার প্রতিবাদ করি, প্রতিবাদ করতে করতে আমরা যখন দেখি যে শুধু প্রতিবাদে হবে না, আইনি স্বীকৃতি দরকার আমাদের, সেই জন্য আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্টের বিচারপতি আমাদের পক্ষে রায় দেন এবং রায় দেন এই মর্মেই যে আগামী রায়দানের পর থেকে, মানে 29/7/2021 পর থেকে 90 দিন পর, 90 দিনের মধ্যে এই যে যারা ঠিকা শ্রমিক হিসাবে কাজ করছে বিদ্যুৎ দপ্তরে তাদের কাজের মূল্যায়ন করতে হবে এবং সেই মূল্যায়নের ভিত্তিতে তাদের মজুরি ঠিক করতে হবে, দিয়ে তাদের বেতন দিতে হবে, এবং সেটা 90 দিনের মধ্যে। আজকে আপনারা উপস্থিত, আমরা উপস্থিত হয়েছি বিক্ষোভ আকারে। দেখুন আজকে কত তারিখ, আজকে কুড়ি এক দু হাজার বাইশ, তা এখনও পর্যন্ত আমরা সেই নির্মাণ শ্রমিকেরই মজুরি পেয়ে যাচ্ছি। তাহলে রাজ্য সরকার যে বড় বড় মুখে কথা বলে, রাজ্য সমদপ্তর যে বড় বড় কথা বলে, যারা আইন মানার কথা বলে, তারা নিজেরাই আইন ভঙ্গকারী হিসাবে এখন চিহ্নিত হচ্ছে। এইটাই আমাদের আজকে তুলে ধরার জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, যে আপনারা এই হাইকোর্টের রায় যারা মানছে না তাদের বিরুদ্ধে আপনারা একটুখানি সোচ্চার হন, সবাই সোচ্চার হন, যাতে আমরা আমাদের এই অসহায় যা কর্মী তারা যেন একটু সুদিন দেখতে পারি। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।